हेलो माय फ्रेंड्स एंड माय डियर स्टूडेंट्स, वेलकम टू योर ओन चैनल बिप्लॉब्स गुरुकुल। आई होप यू आर ऑल डूइंग वेल। स्टूडेंट्स, इन दिस वीडियो वी आर गोइंग टू डिस्कस द थर्ड पार्ट ऑफ आवर लेसन क्वालिटी, रिटन बाय जॉन गैट्सवर्थी। सो स्टूडेंट्स, वॉच दिस वीडियो टिल द एंड, एंड इफ यू लाइक दिस वीडियो प्लीज लाइक शेयर and subscribe to my channel. So students, let's get started. Students, আজকে আমাদের যে third part যেটা শুরু করবো, তার আগে একটি paragraph আমাদের আগের পার্টে আমি বলতে চাই, যাতে করে তোমরা এই পার্টটা খুব সহজেই শুরু করতে পারো। পার্ট টু এর যে আগের ভিডিওতে পার্ট টু আমি দিয়েছি, তাতে যে লাস্ট প্যারাটা ছিল তাতে বলা হয়েছিল যে আই অর্ডার্ড সেভারাল পেয়ার্স, ইট ওয়াজ ভেরি লং বিফোর দে কেম, বাট দে ওয়্যার বেটার দ্যান এভার, ওয়ান সিম্পলি কুড নট ওয়্যার দেম আউট, অ্যান্ড সুন আফটার দ্যাট আই ওয়েন্ট অ্যাব্রড। তো বক্তা বলছে, আমি মিস্টার গেস্টারকে এক জোড়া জুতো আমি তাকে বানাতে অর্ডার দিয়েছিলাম, যদিও সেগুলো আসতে অনেক দেরি করেছিল, কিন্তু যে জুতোগুলো তিনি বানিয়েছিলেন সেইগুলো ছিল তার আগে যত জুতো বানানো হয়েছিল তার থেকে ভালো। এবং লেখকের মতে সেই জুতোগুলো কোনো মানুষ পরে নষ্ট করতে পারবে না সহজে, কিন্তু খুব তাড়াতাড়ি যে বক্তা সে চলে যায় বিদেশে। এবং এইখান থেকে আমাদের পার্ট থ্রি শুরু হবে কোথা থেকে, এইখান থেকে আমাদের পার্ট থ্রি শুরু হবে। তো আসো আমরা শুরু করি আমাদের পার্ট থ্রি এর যে অংশ সেইখানে কি কি বলছে। তো বক্তা বলছে, দেখো, ইট ওয়াজ ওভার আ ইয়ার বিফোর আই ওয়াজ এগেন ইন লন্ডন। তো প্রায় এক বছরেরও বেশি সময় কাটিয়ে বক্তা এসেছে লন্ডনে আবার। অ্যান্ড দ্য ফার্স্ট শপ আই ওয়েন্ট টু ওয়াজ মাই ওল্ড ফ্রেন্ডস। এবং লন্ডনে আসার পর যে প্রথম দোকানটিতে তিনি গিয়েছিলেন সেইটা হচ্ছে সেই গেসলারের জুতোর দোকান। এখানে ওল্ড ফ্রেন্ড বলতে সেই গেসলারেরই জুতোর দোকানের কথা বলছে। আই হ্যাড লেফট আ ম্যান অফ 60, আই কেম ব্যাক টু ওয়ান অফ 75। আমি যখন লন্ডন ছেড়ে যাই বিদেশে, তখন তার বয়স, মানে মিস্টার গেসলারের বয়স প্রায় 60 ছিল, কিন্তু যখন আমি ফিরে আসি তখন তার বয়স 75। তার মানে বেশ কয়েক বছর বোঝা যাচ্ছে যে লেখক বিদেশে ছিলেন। পিঞ্চড অ্যান্ড ওয়ার্ন, পিঞ্চড মানে এখানে রোগা, অ্যান্ড ওয়ার্ন মানে হচ্ছে দুর্বল। তো মিস্টার গেসলারকে দেখতে তখন বেশ রোগা হয়ে গিয়েছিলেন তিনি, আর খুব দুর্বল হয়ে গিয়েছিলেন তিনি, বোঝা গেছে, বা বলতে পারো খুব বুড়ো হয়ে গিয়েছিলেন বা বুড়িয়ে গিয়েছিলেন, ঠিক আছে। হু জেনুইনলি দিস টাইম ডিড নট অ্যাট ফার্স্ট নো মি। এবং যখন বক্তা সেই দোকানে প্রবেশ করেন, তাকে দেখে জেনুইনলি মানে প্রকৃতপক্ষে মিস্টার গেসলার কিন্তু চিনতেই পারেননি যে এই লোকটি তারই একজন পুরনো কাস্টমার, বোঝা গেছে। তো বক্তা বলছে, যখন আমি তার দোকানে যাই মিস্টার গেসলার আমাকে দেখে তো চিনতেই পারেননি, বোঝা গেছে। নেক্সট দেখো কি বলছে, ডু ইউ ওয়ান্ট এনি বুটস, হি সেড, আই ক্যান মেক দেম কুইকলি, ইট ইজ আ স্ল্যাক টাইম। এখানে স্ল্যাক টাইম মানে হচ্ছে স্ল্যাক টাইম,
এই স্ল্যাক জ্যাক টাইম বা স্ল্যাক টাইম মানে হচ্ছে মন্দার সময়। তো যখন মিস্টার কেসলার, যিনি খুব বুড়ো হয়ে গিয়েছেন, তিনি যখন দেখলেন যে একজন কাস্টমার এসেছেন, তো কাস্টমারকে দেখেই তার চেনা পরিচিত কথায় তিনি বলেন, আচ্ছা আপনি কি কোনো বুট বানাবেন? আই ক্যান মেক দেম কুইকলি। আপনি যদি অর্ডার দেন তাহলে আমি সেগুলো খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলব। ইট ইজ আ স্ল্যাক টাইম, মানে এখন তো খুব মন্দা চলছে, তো আমার জুতো বানানো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আই আনসার্ড, প্লিজ প্লিজ আই ওয়ান্ট বুটস অল অ্যারাউন্ড এভরি কাইন্ড। হ্যাঁ অবশ্যই, আমি চাই আপনি আমাকে জুতো বানিয়ে দেবেন বিভিন্ন ধরনের, যত রকমের আপনি জুতো বানাতে পারেন। তোমরা বুঝতেই পারছো যে এখানে সেই বক্তা বেশ দয়া দেখিয়েই বা তার সেই অবস্থা দেখে, মানে মিস্টার গেসলারের অবস্থা দেখে তার মনে দয়া হয় এবং তিনি চান যে এই অবস্থার কিছুটা সুরাহা করতেই, এই দুরাবস্থার কিছুটা সুরাহা করতে তাই তিনি মিস্টার গেসলারকে অনেকগুলো জুতো বা জুতো জোড়া বানাতে অর্ডার দেয়। নেক্সট কি বলছে দেখো, পরের প্যারা, আই হ্যাড গিভেন দোজ বুটস আপ হোয়েন ওয়ান ইভিনিং দে কেম, ওয়ান বাই ওয়ান আই ট্রাইড দেম অন ইন শেপ অ্যান্ড ফিট ইন ফিনিশ অ্যান্ড কোয়ালিটি অফ লেদার, দে ওয়ার দ্য বেস্ট হি হ্যাড এভার মেট। তো যখন আমি সেই জুতোগুলোর অর্ডার মিস্টার গেসলারকে দিয়ে বাড়ি ফিরে আসি, বেশ কয়েকদিন কেটে যায়, যার ফলে আমি সেই জুতোগুলো পাওয়ার আশা, মিস্টার গেসলারের দোকান থেকে সেই জুতোগুলো পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। এখানে দেখো লেখা রয়েছে, আই হ্যাড গিভেন দোজ বুটস আপ, মানে গিভেন আপ মানে আমি ছেড়ে দিয়েছিলাম সেই বুট জুতোর কথা, বা আমি ভুলেই গিয়েছিলাম বলতে পারো, বা আমি আশা ছেড়ে দিয়েছিলাম। হোয়েন ওয়ান ইভিনিং দে কেম, কিন্তু একদিন সন্ধেবেলা সেই জুতোগুলো এসে উপস্থিত হয়। ওয়ান বাই ওয়ান আই ট্রাইড দেম অন, একের পর এক আমি সেই জুতোগুলো পায়ের মধ্যে পরে দেখে নিয়েছিলাম, ইন শেপ অ্যান্ড ফিট ইন ফিনিশ ইন অ্যান্ড কোয়ালিটি অফ লেদার। তাহলে সেই জুতোগুলোর যে শেপ, যে আকার, যেরমভাবে সেগুলো ফিট করেছিল, জুতোগুলোর যে ফিনিশ এবং যে চামড়া দিয়ে সেই জুতোগুলো তৈরি করা হয়েছিল, সেই জুতো তৈরি করার চামড়াগুলো যথেষ্ট ভালো ছিল। দে ওয়ার দ্য বেস্ট হি হ্যাড এভার মেড। এবং আমার মনে হয়েছিল, বক্তা বলছে যে আমার মনে হয়েছিল যে এই জুতোগুলো তার বানানো সব থেকে ভালো কোয়ালিটির জুতো। নেক্সট কী বলছে দেখো, আই ফ্লিউ ডাউন স্টেয়ার্স, কী বলছে, আই ফ্লিউ ডাউন স্টেয়ার্স রোট আ চেক অ্যান্ড পোস্টেড ইট অ্যাট ওয়ান্স উইথ মাই ওন হ্যান্ড। এবং আমি জুতোগুলো পেয়ে সঙ্গে সঙ্গে ফ্লিউ, এখানে দেখো এখানে যে ওয়ার্ডটা রয়েছে, ফ্লিউ ডাউন স্টেয়ার্স মানে আমি ছুটে গিয়েছিলাম, আমি ছুটে উপরতলা থেকে নিচে তলায় এসেছিলাম, হ্যাঁ, রোট আ চেক, এবং মিস্টার গেসলারের নামে একটা চেক লিখে রাখি এবং সেটাকে পোস্টও করে দিই, ব্যাংকে হোক বা যেখানে সে পোস্ট করার কথা ছিল সেখানে সে পোস্টও করেছিল। অ্যাট ওয়ান্স উইথ মাই ওন হ্যান্ড, সে বক্তা নিজে হাতে সেই চেক গিয়ে জমা করে এসেছিল। বোঝা গেছে, জুতোর যা দাম সেই দাম চেকে লিখে স্বয়ং তিনি নিজেই ব্যাংকে গিয়ে সেই চেক জমা করে আসেন। তারপর কি বলছে দেখো, আ উইক লেটার পাসিং দ্য লিটল স্ট্রিট আই থট আই উড গো ইন অ্যান্ড টেল হিম হাউ স্প্লেন্ডিডলি দ্য নিউ বুটস ফিটেড। তারপর এক সপ্তাহ কেটে যায়। একদিন সেই ছোট গলি দিয়ে পাস করার সময় আই থট আই উড গো ইন, আমার মনে হয়েছিল যে তার দোকানে একবার যাই, অ্যান্ড টেল হিম হাউ স্প্লেন্ডিডলি, আমার মনে হয়েছিল তাকে গিয়ে বলি যে কত সুন্দরভাবে, স্প্লেন্ডিডলি মানে সুন্দরভাবে, দ্য নিউ বুটস ফিটেড, নতুন যে বুটগুলো মিস্টার গেসলার বানিয়ে দিয়েছেন
সেইগুলো কি সুন্দরভাবে পায়ে ফিট করে গিয়েছে। বাট হোয়েন আই কেম টু হোয়্যার হিজ শপ হ্যাড বিন, কিন্তু যখন আমি সেই জায়গায় গিয়ে উপস্থিত হই যেখানে সেই শপটা ছিল বলে আমার মনে হয়, হিজ নেম ওয়াজ গন। দোকানের মাথায় দেখি যে মিস্টার গেসলার বা গেসলার্স ব্রাদার্স বলে যে বোর্ডটা, ঠিক আছে, দোকানের ওপরে লাগানো ছিল যে ব্যানারটা, সেটা নেই। নেক্সট বলছে, আই ওয়েন্ট ইন ভেরি মাচ ডিস্টার্বড, আমি খুব ডিস্টার্বড হয়ে সেই দোকানে প্রবেশ করি। ইন দ্য শপ দেয়ার ওয়াজ আ ইয়াং ম্যান উইথ অ্যান ইংলিশ ফেস। দোকানের ভেতরে প্রবেশ করে দেখি যে একটা অচেনা লোক, অল্প বয়স্ক একটি অচেনা লোক, এবং মুখটা দেখেই মনে হচ্ছিল যে এ কোনো ইংরেজ। দ্যাট মিন্স বক্তা জানতেন যে এইটা মিস্টার গেসলারের দোকান এবং মিস্টার গেসলার জার্মানি, তাই তিনি একটা ইংলিশ ফেস মানে একজন ইংরেজকে দেখে সত্যি একটু অবাক হয়েছিলেন ওই দোকানে। নেক্সটই বলছে, দেখো মিস্টার গেসলার ইন, আই সেড। বক্তা তখন সেই অচেনা ইংরেজকে বললে, আচ্ছা মিস্টার গেসলার কি ভেতরে আছে? নো স্যার, সেই অচেনা ইংরেজটি বললেন, না স্যার। নো বাট উই ক্যান অ্যাটেন্ড টু এনিথিং উইথ প্লেজার, না মিস্টার গেসলার তো নেই, কিন্তু আপনি যদি কোনো অর্ডার দিয়ে থাকেন আমরা খুব আনন্দের সাথেই সেটা অর্ডারটা গ্রহণ করব। উই হ্যাভ টেকেন দ্য শপ ওভার, আমরা তো এই দোকানটা কিনে নিয়েছি। তারপর কি বলছে দেখো, ইয়েস ইয়েস আই সেড, বাট মিস্টার গেসলার, তো সেই বক্তা বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু মিস্টার গেসলার কোথায়? ও হি আনসার্ড, ডেড। ও মিস্টার গেসলার, উনি তো মারা গিয়েছেন। ডেড, বাট আই অনলি রিসিভ দিস বুটস ফ্রম হিম লাস্ট ওয়েনসডে উইক। আরে আমি তো এই গত বুধবারেই তার কাছ থেকে জুতো পেয়েছি, তিনি মারা গেলেন। এই শুনে বক্তা একটু অবাক হয়েছেন। আহ হি সেড, পুয়ার ওল্ড ম্যান স্টার্ভড হিমসেলফ। তো সেই ইংলিশ ম্যানটি বললে, আর কি বলবো বলুন, সেই বৃদ্ধ লোকটি বা সেই গরিব বৃদ্ধ লোকটি স্টার্ভড হিমসেলফ, অনাহারে মারা গিয়েছিল, তিনি নিজেকে মেরেছিলেন অনাহারের কারণে। স্লো স্টারভেশন দ্য ডক্টর কল্ড ইট, ডাক্তারে তো বলে যে তিনি নাকি অনাহারে এবং খুবই ধীরে ধীরে অনাহারের কারণে তার এই মৃত্যু। ইউ সি হি ওয়েন্ট টু ওয়ার্ক ইন সাচ আ ওয়ে, আপনি তো জানেন এই লোকটি এমনভাবে কাজ করতেন, উড কিপ দ্য শপ অন, এবং এইভাবে কি দোকান চালানো যায়? উডন্ট হ্যাভ আ সোল টাচ হিজ বুটস এক্সেপ্ট হিমসেলফ, তিনি নিজেকে ছাড়া কাউকে হাত দিতে দিতেন না তার জুতো বানানোর ক্ষেত্রে। হোয়েন হি গট অ্যান অর্ডার ইট টুক হিম সাচ এ টাইম, এবং তার ফলে তিনি যখন কোনো বুটের অর্ডার পেতেন সেই বুট বানাতে তার প্রচুর সময় লাগত। পিপল ওয়ন্ট ওয়েট, আর জানেন তো মানুষেরা এখন কোনোভাবেই ওয়েট করতে চায় না, অপেক্ষা করতে চায় না। হি লস্ট এভরিবাডি, এখানে এভরিবাডি বলতে সমস্ত কাস্টমারসদের কথা বলছে, যে ধীরে ধীরে তিনি সমস্ত কাস্টমার হারিয়েছেন। অ্যান্ড দেয়ার হিট সিট গোয়িং অন অ্যান্ড অন, এবং এইখানে তিনি বসে দিনের পর দিন কাটাতেন। আই উইল সে দ্যাট ফর হিম নট আ ম্যান ইন লন্ডন মেড আ বেটার বুট, তার ব্যাপারে বলতে গিয়ে আমি বলবই যে তার মতো এই লন্ডনে ভালো বুট কেউ বানাতেন না, মানে তার থেকে ভালো বুট তৈরি কেউ করতে পারতেন না এই লন্ডনে। এই মতামতটা কে দিয়েছেন? সেই ইংরেজ যে দোকানে বসেছিল, শপকিপার,
সে বললে, বোঝা গেছে? নেক্সট দেখো কি বলছে, বাট লুক অ্যাট দ্য কম্পিটিশন, হি নেভার অ্যাডভার্টাইজড। কিন্তু বাইরে যে কম্পিটিশনটা চলে সেটা তো আপনি ভালো করেই জানেন, হি নেভার অ্যাডভার্টাইজড, তিনি কখনোই কোনো বিজ্ঞাপন দিতেন না। উড হ্যাভ দ্য বেস্ট লেদার টু, হ্যাঁ তার কাছে হয়তো সব থেকে ভালো চামড়াটা ছিল জুতো বানানোর। অ্যান্ড ডু ইট অল হিমসেলফ, এবং তিনি নিজে সমস্ত জুতো যেগুলো তিনি অর্ডার পেতেন সেগুলো বানাতেন। ওয়েল দেয়ার ইট ইজ, আর কি বলবো, এই ঘটনা হয়। হোয়াট কুড ইউ এক্সপেক্ট উইথ হিস আইডিয়াস, এবং সেই ইংরেজ বক্তাকে বলে, আপনিই বলুন, যদি দোকান চালাতে গিয়ে এই সব জিনিস তিনি করেন, কোনো অ্যাডভার্টাইজ করতেন না, নিজে হাতে সব বানাতেন, টাইম নিতেন, এইভাবে কি দোকান চলে? এইভাবে তার যে বুদ্ধি বা তার যে কোয়ালিটি মেনটেন করবার যে প্রতিজ্ঞা তিনি বহন করে চলতেন, এইভাবে কি দোকান চলে? এটাই তিনি, সেই ইংরেজ আমাদের যে বক্তা তাকে বললেন। বাট স্টারভেশন, এই শুনে বক্তা বলেন, হ্যাঁ ঠিক আছে, তা বলে তিনি অনাহারে মারা যাবেন? আসলে বক্তার কাছে এটা খুবই আশ্চর্যের যে তিনি আর যাই হোক স্টারভেশনে কেন মারা যাবেন, তাকে তো এত সুন্দর সুন্দর তিনি জুতো বানাতেন, তার দাম নিশ্চয়ই পেতেন। আমি কতবার জুতো বানিয়ে তাকে দাম দিয়েছি, ভালো ভালো দাম দিয়েছি, কিন্তু স্টারভেশনে তিনি মারা গেলেন, মানে এটা ঠিক মেনে নিতে পারছিলেন না বক্তা, যে এত ভালো লোক যিনি এত ভালো বুট বানাতেন তার এরকম দশা হলো। বোঝা গেছে? নেক্সট চলে আসি আমাদের নেক্সট প্যারাতে। That may be a bit flowery, as the saying is, but I know myself, he was sitting over his boots day and night. To the very last, you see. So, flowery bolte, bariye chariye bola ke ami bolbo flowery. Bolche, eta bola ta amar hoyto ektu bariye chariye bola hobe, kintu, I know myself, kintu ami nije jani. আর এখানে বাট আই নো মাই সেলফ মানে সেই ইংরেজ নিজের কথা বলছেন, যে যদিও এটা কেউ বিশ্বাস করবে না ঠিকই, কিন্তু আমি নিজে জানতাম, আমি নিজে দেখেছি, আই নো মাই সেলফ হি ওয়াজ সিটিং ওভার হিজ বুটস, তিনি যেন দিবা রাত্রি সেই জুতোর ওপরেই পড়ে থাকতেন, জুতো বানাতেন, জুতো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন, জুতো বানানোর বিভিন্ন কলাকৌশল তিনি আয়ত্ত করতেন, এইটাই তার কাজ ছিল। টু দ্য ভেরি লাস্ট, ইউ সি, একদম শেষ পর্যন্ত জীবনের, তুমি জান, আপনি জানেন, আমি তার জীবনের শেষ পর্যন্ত দেখেছি তিনি জুতো নিয়েই পড়ে থাকতেন, তার ধ্যান জ্ঞান সমস্ত কিছু ছিল সেই জুতো বানানো। নেক্সট বলছে, দেখো, আই ইউজ টু ওয়াচ হিম, এবং বলছে যে আমি তাকে প্রায়শই দেখতাম তিনি কি করতেন। আই ইউজ টু ওয়াচ হিম, নেভার গেভ হিমসেলফ টাইম টু ইট, তিনি নিজেকে একটু সময় দিতেন না খাওয়ারের। নেভার হ্যাড আ পেনি ইন দ্য হাউস, ঘরে একটু টাকা থাকতো না, অল ওয়েন্ট ইন রেন্ট অ্যান্ড লেদার, তার যত ইনকাম হতো তার সমস্তটাই চলে যেত বাড়ির ভাড়া দিতে এবং দামি দামি লেদার কিনতে, জুতোর চামড়ার কিনতে তার সমস্ত অর্থ ব্যয় হয়ে যেত। হাউ হি লিভড সো লং আই ডোন্ট নো, বলছেন যে এইভাবে তিনি এতদিন কীভাবে বেঁচেছিলেন আমার জানা নেই। হি রেগুলারলি লেট হিজ ফায়ার গো আউট, দেখো আমরা জানি যে ইংল্যান্ডে খুব শীত থাকে, হ্যাঁ তো সেখানে সমস্ত ঘরে আগুন জ্বলে, মানে ফায়ার প্লেসে আগুন জ্বলে যাতে ঘর গরম থাকে, শীতকালে তার রাত্রিবেলা যাতে ঠান্ডা বেশি না লাগে সেই কারণে। তো এখানে যে ইংরেজ শপকিপার ছিলেন, সেই শপকিপার বক্তাকে বলছেন
যে আমি তো দেখেছি তাকে তিনি না খেয়ে না দেয়ে সারাক্ষণ জুতো নিয়ে পড়ে থাকতেন। ইভেন কি তার যে বাড়িতে যে ফায়ারপ্লেস ছিল সেখানেও তিনি বেশিক্ষণ আগুন জ্বালিয়ে রাখতেন না। তাই বলছে হি রেগুলারলি লেট হিজ ফায়ার গো আউট, মানে তার যে বাড়িতে যে আগুন জ্বালানোর কথা ছিল সারা রাত ধরে সেটা তিনি চালাতেন না। হি ওয়াজ আ ক্যারেক্টার বাট হি মেড গুড বুটস, সত্যি সে একটি চরিত্র ছিল বটে, সেই ইংরেজ বলছে, বাট হি মেড গুড বুটস, কিন্তু আর যাই হোক সে কিন্তু খুব ভালো জুতো বানাতে পারত। ইয়েস আই সেড হি মেড গুড বুটস, অবশেষে সেই বক্তা সেই ইংরেজ শপকিপারকে বলে হ্যাঁ আমি বললাম তিনি সত্যিই খুব ভালো বুটস বানাতেন। এবং এখানে হচ্ছে আমরা জানতে পাচ্ছি যে সেই মিস্টার গেসলারের কোয়ালিটি মেনটেন করবার জন্য যে প্রচেষ্টা, তার যে নিদারুণ চেষ্টা যে কোয়ালিটি তিনি মেনটেন করবেন, তিনি অন্যান্য ফার্মসগুলি যে যারা সময়ে জিনিসপত্র দেবার নাম করে কোয়ালিটিকে যেরকমভাবে নামিয়ে নিয়ে আসতো কমিয়ে নিয়ে আসতো সেইটা কিন্তু আপোষ করেননি মিস্টার গেসলার। আশা করি তোমরা গল্পটা পুরো বুঝতে পেরেছ, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দিয়ে দেবো যদি কোনো অসুবিধা হয়ে থাকে। ঠিক আছে, আমি আজকে এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে হোম স্টে সেফ।